ওয়েস্ট ইন্ডিজ এ দলের সাথে আসন্ন সিরিজের জন্য আফিফ হোসেন ধ্রুবকে অধিনায়ক করে বাংলাদেশ এ দল ঘোষণা করেছে বিসিবি। অপরদিকে জাতীয় দলে খেলা বেশ কয়েকজনকে স্কোয়াডে রেখে জশুয়া ডি সিলভাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজও। বাংলাদেশ জাতীয় দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের সাথে আসন্ন সিরিজের জন্য। বেশ কিছুদিন জাতীয় দলের নিয়মিত মুখ হিসেবে থাকা আফিফের জায়গা হয়নি সেই স্কোয়াডে। স্কোয়াডের বাইরে থাকা সেই আফিফের কাঁধেই পড়তেছে এ দলের নেতৃত্বভার। অন্যদিকে 2021 সালে ওয়েস্ট ইন্ডিজ হারের মুখ থেকে অবিশ্বাস্যভাবে দুটি টেস্ট জিতে যায় বাংলাদেশের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে। দুই দেশের জাতীয় দলের সেই জোড়া ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল জশুয়া ডি সিলভার। তিনিই এবার সামলাবেন ওয়েস্ট ইন্ডিজের এ দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের এ দলের স্কোয়াডে আছেন শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল। গত বছরই পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তেজনারায়ণ চন্দরপলের। অভিষেকেই অর্ধশতক হাঁকিয়ে জানান দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের আগামী দিনের টেস্ট তারকা তিনি। ক্রিকেটটা যে তার রক্তে মিশে আছে সেটা বোঝাতে সময় নিয়েছিলেন মাত্র তিন টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের এ দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন গোদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রেইমন রেফার। বাংলাদেশ এ দলেও আফিফ ছাড়াও জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার জায়গা পেয়েছেন যারা আয়ারল্যান্ড সফরে জায়গা পাননি। আগামী 16 মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও উইন্ডিজ এ দলের প্রথম আনঅফিসিয়াল টেস্ট এবং 23 মে রয়েছে একটি চার দিনের ম্যাচ। এই সিরিজের জন্য ঘোষণাকৃত বাংলাদেশ এ দলের স্কোয়াডে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, উইকেটরক্ষক জাকির আলী অনিক, শাহাদত হোসেন দীপু, নাইম হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের অন্যতম নায়ক তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ এ দলে রয়েছেন জশুয়া ডি সিলভা, ক্যাপ্টেন হিসেবে থাকবেন। এছাড়াও রয়েছেন অ্যালিক অ্যাথেনেস, ইয়ানিক কারিয়া, কিসি কার্টি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাজ। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ এ দলের এই স্কোয়াডে রয়েছেন ব্রেন্ডন কিং, আকিং জর্ডান, জাইর ম্যাক অ্যালিস্টার, জাচারি ম্যাককাস্কি, কার্ক ম্যাকিনজি, গোদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রেইমন রেফার ও কেভিন সিনক্লিয়ার। শাহাব সোহাগ, অনফিল্ড।